আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এখানে যে ওয়ালের অংশটি দেখছেন এটি হলো আপনার, আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে, এটি হলো সুলতান শির সাহেব বাড়ি দরবারে মোস্তফা হাবিরির ভিতরে। যে অংশটি দেখছেন এটি হলো ব্রিটিশ পিরিয়ডের, এটা মহাকবি সৈয়দ সুলতান আমলের। এখানে যে একটা আদালত ভবন ছিল, এই আদালত ভবনে বিচার কাজ হইত, প্রশাসনিক কাজ হইত। এই আদালত ভবনের একটা অংশ দেখছেন, এটা স্মৃতিস্বরূপ এই অংশটি রেখে দেওয়া হয়েছে, বাকি অংশটি ভেঙে ফেলা হয়েছে আর কি। শুধু এই 10-7-8 অংশটি আছে, এই অংশটু রেখে দেওয়া হয়েছে, এই অংশটু এখনও বিদ্যমান আছে। তো এখানে দেখছেন সোনাশে হাবিলি দরবারে মোস্তফা কিছু স্থাপনা, এগুলি এখানে উরুসের সময় এই গোরগুলি ব্যবহৃত হয়, মরম অনুষ্ঠানের সময় এইগুলি ব্যবহৃত হয়। এদিকে যে দেখছেন মিলাদগড়, মানে এই মিলাদগড়ের অংশটুকু, মানে প্রতি শুক্রবার আসরের নামাজের পর পরই এখানে ওয়াজ নসিহত হয় এবং শেষে মিলাদ মাহফিল হয়, রাত্রে আবার সামার মাহফিল হয়। এখানে যে অংশটি দেখছেন, এখানে উপরে দেখা যাচ্ছে আমার মুর্শিদ কবলা সৈয়দ হাসান মহসেন চিশতি রহমতুল্লাহ, ওনার ছবি টাঙানো আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে চৌকি আছে, চৌকিটিতে এটার অনেক ইতিহাসও আছে। এই চৌকিটি বয়স অন্তত 200 বছর হবে, পাঁচ পুরুষ আগে এগুলি এই চৌকিটি ব্যবহার হয়েছে। এই চৌকিটি একটা বিশেষত্ব হইল, এই চৌকিটি এ পর্যন্ত কোনো সময় মেরামত করতে হয় নাই। এটা চৌকিটি আরেকটা বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য হইল এই চৌকিটি একসময় কোনোভাবে মনে হয় ব্যাহত হয়ে গেছিলো, ওইটি যিনি নিয়েছিলেন উনি আর রাখতে পারেন নাই, উনি মানে রাত্রে বিকট আওয়াজ পাইতেন, যে কারণে চৌকিটি আবার এই যথাস্থানে আসছে। এই চৌকিটি এখানে আছে অন্তত 200 বছর যাবত, এই চৌকিটি এখানে আছে কোনোভাবে মেরামত ছাড়াই, এবং যেভাবে আছে ঠিক এভাবেই আছে। এই হলো আমাদের মিলাদগড়ের অবস্থা, মানে মিলাদেরও মানে এলো বাহিরের অংশ, ভিতরে এলো মানে বাসা বাড়ি, আর এটি এলো মানে মিলাদগড় শুধু। আর এদিকে এলো সামনে যে মাঠ বায়ু আছে, এইগুলি হইলো আর পুরুষের সময় ব্যবহৃত সামান্য অংশটুকু দেখালাম। ধন্যবাদ সকলকে।